পেস্ট্রির এখন অন্যতম ঠিকানায় কিন্তু হচ্ছে ম্যাডাম কেকস অ্যান্ড বেকস। আমরা প্রত্যেকে ইতিমধ্যে জেনেই গিয়েছি, যারা যারা ম্যাডামের কেক পেস্ট্রি অবশ্যই ট্রাই করেছি তারাই বলতে পারবো যে স্ন্যাক্স পেস্ট্রি করো টেস্ট বলবে তুমি ম্যাডাম বেস্ট। ম্যাডাম কতটা বেস্ট তা তো আপনারা আগেই শুনেছেন, তবে আজকে জিও বাংলার পক্ষ থেকে আমি স্নিগ্ধা চলে এসেছি ম্যাডামের এমন একটা আউটলেটে যেটা নতুন ওপেন হয়েছে, যেটা ঠাকুরপুকুর নবপল্লীর নতুন আউটলেট। এখন তো ম্যাডাম আপনার ঘরের কাছে চলে এসেছে, সুতরাং ম্যাডামের কেক স্ন্যাক্স পেস্ট্রি টেস্ট করতে গেলে আর বহু দূরে যেতে হবে না, কারণ খুঁজলেই পেয়ে যাবেন আপনারই বাড়ির কাছে ম্যাডামের আউটলেট। আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো এই ঠাকুরপুকুর নবপল্লীর আউটলেটের কিছু অংশ। আপনার নাম? আমার নাম জুই দাস। স্যার, নতুন ম্যাডামের এই আউটলেটটি ওপেন হলো ঠাকুরপুকুর নবপল্লীতে, কি বলবেন? মানে এত ঘরের কাছে এখন আউটলেট ওপেন হয়েছে, আপনি কি বলবেন? হ্যাঁ, এটা আমি বলতে চাই, মানে এটা আমাদের সবার জন্য খুব ভালো হয়েছে, কারণ আমাদের সবাইকেই প্রতিটা ব্যাপারেই এখন কেক, এবারে যে সেই জন্য আমাদের সবাইকে অনেকটা দূরে যেতে হয়। এবারে যেহেতু ম্যাডাম আমাদের ঘরের একদম কাছে দিয়েছে, তাদের এই ফ্র্যাঞ্চাইজিটা দিচ্ছে, সবার এটা খুব সুবিধা, পাড়ার মধ্যে আসছে, কারণ আর যত আমরা দেখছি সেগুলো সবই মেন রোডের ওপরে, যারা অনেক ভেতরে থাকে তাদের জন্য এটা খুব উপকার হয়েছে। ইতিমধ্যে কিরকম সেল হচ্ছে কি বুঝছেন? ইতিমধ্যে মানে আমাদের সকালে তখনও দোকান ওপেন হয়নি, কিন্তু তার আগে থেকেই মানে লোক চলে এসছে, অনেককে ফেরতও পাঠাতে হয়েছে, এখন মোটামুটি সব এ হয়ে গেছে, ভালো আর কি রেসপন্স। আমরা সবসময় জানি যে ম্যাডাম মানে হচ্ছে ফিউশন, ফিউশন পেস্ট্রি, ফিউশন অনেক জিনিসপত্রে পাওয়া যায়, ইভেন স্ন্যাক্স এর ক্ষেত্রেও ফিউশন অনেক জিনিসপত্র থাকে, সেগুলো কতটা সবাইকে অ্যাট্রাক্ট করবে বলে মনে হচ্ছে? হ্যাঁ, সেগুলো তো নিশ্চয়ই অ্যাট্রাক্ট করবে, কারণ আমার যেটা মনে হয় ম্যাডামের সব থেকে যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে প্রাইস আর সাইজ। হ্যাঁ, অন্য সবার থেকে এটাই মানে মেনে। এত ভেতরে যখন এরকম ম্যাডামের আউটলেট হয়েছে, ইভেন আপনি নিজেই বললেন যে পাড়ায় পাড়ায় এবার ম্যাডাম পৌঁছে যাচ্ছে, তো সেক্ষেত্রে প্রাইসটা লো থেকে হাই এর দিকে যায়, সেটা তো যথেষ্ট বেনিফিটস। একদম একদম। এখানে যে আউটলেটটা হয়েছে, সকাল থেকে সবাই শুনছি যে চলে এসেছে, তো এত সুন্দর এই জায়গাতে আপনি কি বলবেন সবাইকে, কি বলবেন যে এখানে কতটা সবার আসা উচিত, ভিজিট করা উচিত? এখানে তো নিশ্চয়ই সবার আসা উচিত, আর ভিজিট মানে লোকে এমনিই করছে, আমাদের বলতে হচ্ছে না, সবাই আসছে, নিজের থেকেই একটা ইন্টারেস্ট গ্রো করেছে সবার মধ্যে, যে এরকম পাড়ার মধ্যে এরকম একটা এসছে, আর যেহেতু এটা একটা ব্র্যান্ডেড কোম্পানি তো সবাই খুব ইন্টারেস্টেড। আরেকটা জিনিস যেটা হচ্ছে ম্যাডামের ফ্রেশনেসটা, তারা তো প্রত্যেকটি প্রোডাক্টে প্রত্যেক দিনই ফ্রেশ ডেলিভারি করে। হ্যাঁ, একদম তাই, মানে ওনারাই আজকে দিয়ে গেলেন, আর সব কিছুর তো একটা লাইফ টাইম থাকে, সেই অনুযায়ী ওটা সাথে সাথে ইয়ে হয়ে যায়। প্রত্যেকটা ম্যাডামের আউটলেটই দেখি যে বিভিন্ন অফার্স থাকে, যখন কারোর বার্থডে হয় কাস্টমাইজ কেক থেকে শুরু করে কোনো ভ্যালেন্টাইন্স ডে আমরা রিসেন্ট পেরিয়ে এলাম সেখানকার অফার, তো এখানেও সেগুলো থাকে? এখানেও অফার আছে নিশ্চয়ই, আজকে আমাদের এটা ওপেনিং, যার জন্য আমি যারা 300 টাকার উপরে কেনাকাটা করবে প্রত্যেকের জন্য একটা গিফট রেখেছি। আর দর্শকদেরকে কি বলবো? দর্শকদের বলবো যে আরো ম্যাডামের সবাই মিলে ম্যাডামের আরো মানে কাস্টমার হন আপনারা, আর খুশি মনে মানে আপনারা নিয়ে যেতে পারবেন, এটা আমাদের বিশ্বাস, মানে এখানের যে জিনিসগুলো সেগুলো প্রত্যেকটাই খুব অ্যাট্রাকটিভ, কেকগুলো মানে সব জিনিস, কেক পেস্ট্রি সব, কাজেই আপনারা সবাই আসুন, আরো বেশি বেশি করে নিন। আমার নাম গোপাল রায়। আজকে কি নিচ্ছেন ম্যাডামে তো নতুন আউটলেট ওপেন হয়েছে? আমরা নিচ্ছি এই যে এই রূপসা রায়, এর জন্য মানে জন্মদিনের জন্য কেক নিতে এসেছি। আচ্ছা, কোন কেক বেশি পছন্দ হয়েছে ম্যাডামে? চকলেট কেক। আজকে বার্থডে? হ্যাঁ। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এরপর কি আশা হবে ম্যাডামে? ইয়েস।
ম্যাডামের আউটলেট তো নতুন এখানে ওপেন হলো, তো এখানে অলরেডি শপিং হয়েছে, তো কি কিনলেন? আমি একটা চিকেন বারবিকিউ নিলাম আর একটা মিনি বার্গার নিলাম। কেমন লাগছে এখানে এবার আসা হবে? একদম ভীষণ ভালো, এটা জাস্ট আমার একদম বাড়ির পাশে, মানে ক্লোজেস্ট নেবার হয়ে গেছে, তো একদম বরাবর শপিং করবো সবসময়। নবপল্লীর ম্যাডামের আউটলেট তো আপনারা দেখলেন জিও বাংলার সাথে, তবে একটা কথা যেটা আপনাদের বলবো, যেটা হচ্ছে ম্যাডামের আউটলেট আপনি যে জানেন যে আপনার বাড়ির কাছে রয়েছে, তাহলে কিন্তু একবার ঘুরে দেখতেই হবে। আপনার বাড়ি যদি ঠাকুরপুকুর এই নবপল্লীর কাছাকাছি হয়, তাহলে অবশ্যই এখানে একবার আসতে হবে, ম্যাডামের এই আউটলেটটি ভিজিট করতে হবে। তার কারণ হচ্ছে এখানে এত সুন্দর ফিউশন কেকস, পেস্ট্রি অ্যান্ড স্ন্যাক্স আইটেম রয়েছে, তা চেখে না দেখলে কিন্তু টোটালি মিস। আরও একটা কথা যেটা এই আমরা প্রত্যেকেই জানি যে ম্যাডামের আউটলেট যে কোনো জায়গাতেই থাকুক না কেন, সেটা কলকাতায় হোক বা কলকাতার আশেপাশের অঞ্চলে হোক না কেন, প্রত্যেকটি জায়গাতে কিন্তু ম্যাডাম প্রত্যেক দিনই একদম ফ্রেশ সার্ভিসটাই প্রত্যেককে দিয়ে থাকেন। মানে এত এখানকার যে যে প্রোডাক্টসগুলো বিক্রি হয় সমস্ত কিছুই এতটাই ফ্রেশ, আপনারা না টেস্ট করলে কিন্তু বুঝতে পারবেন না। যারা টেস্ট করবেন তারা অবশ্যই বলতে এটা বাধ্য যে স্ন্যাক্স পেস্ট্রি করো টেস্ট বলবে তুমি ম্যাডাম বেস্ট। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানান আমাদের কমেন্ট সেকশনে। ক্যামেরায় সৌম্যর সঙ্গে আমি স্নিগ্ধা, এরকম আরও অনেক আপডেটসের জন্য অবশ্যই নজর রাখুন জিও বাংলার পর্দায়। নমস্কার।